গোল গোল খাঁচ কাটা পাতা আকারে একটি পয়সার থেকে কিছুটা বড় তেতোসাদের এই পাতাটি আমাদের শৈলের জন্য ভীষণ উপকারী অনেকের উপকারিতা সম্পর্কে জানেন না বলে ফেলে রাখেন অবহেলায় অনেকে হয়তো জানেন এটি খেলে পেটের অসুখ সারে ব্যাস এইটুকুই কিন্তু থানকুনি পাতা আমাদের শরীরের বেশিরভাগ সমস্যার সমাধানে কাজে লাগে স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন থানকুনি পাতার রসে রয়েছে শরীরের জন্য প্রচুর উপকারী খনিজ ভিটামিন জাতীয় পদার্থ অনেকে আবার বলতে পারেন কোথায় পাওয়া যায় এই উপকারী ভেষজ উদ্ভিদটি সাধারণত স্যাঁত সাথে পরিবেশেই বেশি জন্মায় তাই পুকুর পাড়ে বা জলাশয়ের পাশে থানকুনির দেখা মেলে বেশি গ্রাম অঞ্চলে বাড়ির আশেপাশে রাস্তার পাশে কিংবা খেতের আলে ছোট ছোট তারার মতো খাঁচ পাতাগুলো দেখতে পাওয়া যায় এখন শহরের বাজারগুলোতেও পাওয়া যায় থানকুনি পাতা একে বিভিন্ন নামে ডাকা হয় টেয়া মানকি তুতুরা থানকুনি আদামনি ইত্যাদি থানকুনি পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া যায় বিশেষ করে ভর্তা হিসেবে খাওয়া যায় জেনে নিন থানকুনি পাতার কিছু উপকারিতা সম্পর্কে প্রথমত শরীর সুস্থ রাখতে নানাভাবে সারাদিন ধরে একাধিক ক্ষতিকর ট্রকিন আমাদের শরীরে থাকতে থাকতে শরীর থেকে বের করে দেওয়া যদি না যায় তাহলে তা পরিবর্তে বিপদের কারণ হয়ে দাঁড়ায় আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা কীভাবে করে এক্ষেত্রে প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতা রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায় ফলে একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয় দুই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন না এমন মানুষ খুবই কমই পাওয়া যায় এক্ষেত্রে সহজ সমাধান পেতে গেলে খেতে পারেন থানকুনি পাতা সেজন্য আধা লিটার দুধে দুশো পঞ্চাশ গ্রাম মিচিরি এবং অল্প পরিমাণ থানকুনি পাতা রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন তারপর সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করুন এমনটা এক সপ্তাহ করলেই দেখবেন উপকার মিলবে তিন হজম ক্ষমতা বাড়াতে থানকুনি পাতা খুবই উপকারী কারণ থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমের সগ অ্যাসিডের ক্ষরণ যাতে সঠিকভাবে হয় সেদিকে খেয়াল রাখে থানকুনি পাতা ফলে বদহজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে না চার আমসা দূর করতে কাজ করে এক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেলে আমসা দূর হয় এভাবে টানা সাত দিন খেলেই মিলবে সমস্যার সমাধান এ ধরনের সমস্যা কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান এই মিশ্রণটি দু চামচ করে দিনে দুবার খেলেই দেখবেন কষ্ট চলে যাবে পাঁচ জ্বর কমাতেও কাজ করে জ্বরের সময় এক চামচ থানকুনি এবং এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময় জ্বর সেরে যায় সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও কমে ক্ষতের চিকিৎসায় থানকুনি পাতা শরীরে উপস্থিত অন্যান্য উপকারী উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেখানে অল্প করে থানকুনি পাতা বেটে লাগিয়ে দেবেন দেখবেন কষ্ট কমে যাবে এছাড়াও পেটের অসুখ সারাতেও থানকুনি পাতা জুড়ি নেই সেই সঙ্গে কৃমির প্রকোপও কমে ছয় কাশি কমাতে থানকুনি পাতা বেশ উপকারী দু চামচ থানকুনি পাতা রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায় আর যদি এক সপ্তাহ খেতে পারেন তাহলে তো আর কথাই নেই সেক্ষেত্রে কাশি একেবারে নির্মূল হয়ে যাবে স্বাদ ত্বকের সৌন্দর্য বাড়াতে থানকুনি পাতা দারুণ কাজ করে থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড বিটা ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যাল ত্বকে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলি রেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ফলে স্বাভাবিকভাবে স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায় সেই সঙ্গে কম বয়সে ত্বকের বয়স হয়ে যাওয়ার সম্ভাবনা কমে আর থানকুনি পাতা চুল পড়া কমায় সপ্তাহে দুই থেকে তিনবার থানকুনি পাতা খেলে স্কাপের ভিতরে পুষ্টির ঘাটতি দূর হয় ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে তো বন্ধুরা থানকুনি পাতার গুণাগুণ শুনলেন থানকুনি পাতা খাওয়া শুরু করে দিন ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন নিত্য নতুন তত্ত্ব পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ